এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। লাবণ্য, কি রে তুই এখনো এখানে বসে আছিস? যা ঘরে যা, ঘরে গিয়ে ফ্রেশ হ, ফ্রেশ হয়ে একটু রেস্ট নে, যা। মামুনি, আমি সূর্য সব পরিস্থিতিতে ওর সাথে থাকতে চাই, কিন্তু আজকে ওর এত বড় বিপদের দিনেও আমাকে সাথে করে নিয়ে গেল না। আমার কি কোনো মূল্য নেই ওর কাছে? সূর্যর কাছে তোর মূল্য আছে বলেই কিন্তু সূর্য তোকে নিয়ে যায়নি সঙ্গে করে। লাবণ্য, তুই সূর্যকে ভুল বুঝছিস। তোর এই শরীরে যদি সূর্য তোকে এখন নিয়ে যেত, সেটা কি খুব ভালো হতো? রিস্ক হয়ে যেত, তাই না? এই সবে সুস্থ হয়ে তুই বাড়ি এলি, এখন তোকে নিয়ে গেলে মোটেই ভালো হতো না। লাবণ্য, কি ব্যাপার বলো তো মামুনি? আমি বেশ কিছুদিন ধরেই একটা জিনিস লক্ষ্য করছি, তুমি যেমন সুন্দরীকে সবসময় সাপোর্ট করো, তুমি আজকাল সূর্যকেও সবসময় সাপোর্ট করে যাচ্ছ। তুমি আমার কথাটা একবারও ভাবছো না মামুনি? তুমি যদি এইভাবেই দিনের পর দিন সূর্যকে সমর্থন করতে থাকো, তাহলে আমার কি হবে মামুনি? আমি তো খুব একা হয়ে যাব। আমার আজকাল খুব একা লাগে মামুনি, খুব একা লাগে। লাবণ্য, তুমি কি কিছু ফেলে গেছো? লাবণ্য, আমি কিছু ফেলে যাইনি। আমি আর গ্রামের বাড়িতে যাব না। কেন? তোমার বাবা কি তাহলে ঠিক হয়ে গেছেন? আমি ফিরে আসতে বাধ্য হয়েছি লাবণ্য। আমি ফিরে এসেছি কারণ আমি যখন ওদেরকে ফোন করেছিলাম, ওরা আমাকে জানিয়েছে যে ওই বাড়িতে আমাকে আর কোনোদিনও ঢুকতে দেবে না। মানে আমার মা বাবা আমাকে বলেছে যে তোমার সঙ্গে যদি আমি কোনো রকম সম্পর্ক না রাখি, তাহলেই একমাত্র ওই বাড়িতে আমাকে ঢুকতে দেবে। সূর্য কি এটা সত্যি বলছে, নাকি আবার ওর মিথ্যের জালে আমার মেয়েটাকে ফাঁসাচ্ছে?